বিতর্ক শুরু করব কিয়ার কাছ থেকে। কিয়া, আমি এক ধরনের অভ্যন্তরীণ বিপদের কথা বলেছিলাম, এদেশের মানুষ যে বিপদ থেকে উদ্ধার পেয়েছেন, কিন্তু আরেক ধরনের অভ্যন্তরীণ বিপদ কি তৈরি হয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস কি তেমন একটা অভ্যন্তরীণ বিপদ? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিপদের নাম তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিপদের নাম তৃণমূল সরকার। তার কারণ, এই সরকার এবং সরকারের সুপ্রিমো অত্যন্ত লজ্জাজনকভাবে, যারাই নিরাপত্তা রক্ষীরা যেই সংস্থায় থাকুক না কেন, সে বিএসএফ হতে পারেন, তারা সীমা সশস্ত্র বল হতে পারেন, বা যারা এই মুহূর্তে তদন্ত চালাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে, তাদেরকে কোথাও না কোথাও উস্কে দেওয়ার কথা বলছেন। সেন্ট্রাল ফোর্সকে উস্কে দেওয়ার কথা আমার মনে আছে 2021-এ উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাঁর পায়ে দুঃখজনকভাবে চোট পেয়েছিলেন, সেই সময় তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন হাতা খুন্তির কথা। কিছুদিন আগেও আবার বলেছেন হাতা খুন্তির কথা, কিন্তু ইনি ভুলে যাচ্ছেন যে এই হাতা খুন্তি, এই হাতা খুন্তি যাদের যাই যাই ঝাঁটা লাঠি যাই বলুন না কেন, সেগুলো যখন পাল্টা ওনার দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী বা যারা গ্রামে গ্রামে চুরি করে বেড়াচ্ছে তাদের উপর পড়বে, তখন সামাল রাখতে পারবেন তো? এক, আমি এক্ষুনি আপনার প্রতিবেদনে শুনছিলাম, আমি অবাক হয়ে গেছি, আমার খুব সামান্য জ্ঞান অনির্বাণ। এখানে উনি বললেন ইনার লাইন পারমিট, উনি ইনার লাইন পারমিট পশ্চিমবঙ্গে কোথায়? আমি খুঁজছি, আমি এদিকে খুঁজছি ওদিকে খুঁজছি, কোথায় ইনার লাইন পারমিট? ইনার লাইন পারমিট দেওয়া হয় সেই সমস্ত গুটি কয়েক রাজ্যে, আমাদের নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারতের, বিশেষ করে অরুণাচলের কথাই মনে পড়ছে, নাগাল্যান্ড, মিজোরাম, এই সব রাজ্যে দেওয়া হয় ইনার লাইন পারমিট, তাও বিশেষ কিছু অঞ্চলে, সব অঞ্চলে না। আপনি যদি যান অরুণাচলে, সেখানে সব জায়গায় নেই, কিছু জায়গায় অবশ্যই সেখানে ইনার লাইন পারমিট দেওয়া হয়, কিন্তু এই পশ্চিমবঙ্গে আমরা যে কোনো জায়গায় নির্দ্বিধায় যেতে পারি। ধন্যবাদ জানাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, ধন্যবাদ জানাই প্রতিরক্ষা দপ্তরকে, ধন্যবাদ জানাই আমি আমাদের সশস্ত্র বাহিনীকে, আর্মি, নেভি, এয়ারফোর্সকে, যারা আমাদের দেশকে তিন দিক থেকে তিনভাবে তারা প্রতিরক্ষা দিচ্ছেন। আর আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতগুলো এই যারা নিরাপত্তা কর্মী তাদের মধ্যে, নিরাপত্তা রক্ষী তাদের মধ্যে দোষ খুঁজে পাচ্ছেন, অথচ 26 দিন হয়ে গেল তার পুলিশ যে এখানে একটা চোরকে খুঁজে পাচ্ছে না শাজাহান নামক, সেটা তিনি দেখতে পাচ্ছেন না। এখানকার পুলিশ দেখতে পায় না যে পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে দুর্নীতি, একজন নিজের বাড়ি সারাতে গেছেন এনআরআই, আপনার চ্যানেলে আমরা দেখলাম, তার বাড়িতে গিয়ে তৃণমূলের গুন্ডারা বলছে যে তোলা দিতে হবে, টাকা দিতে হবে, এই রাজ্যের একজন কাউন্সিলর, তার স্বামী চ্যানেল আলো করে তিনি প্যানেলে বসেন, তার স্ত্রীর ওয়ার্ডে হচ্ছে এই ঘটনাগুলো, তারা সেগুলো চোখে দেখতে পাচ্ছে না। আর পুলিশ সেই সময় নীরব, নিষ্পৃহ, কিছু দেখতে পান না, কিছু শুনতে পান না। গান্ধীজি তিন বাঁদর ছিল, এখন আমরা দেখছি তিন, এখানে কি বলবো, ভোদর বলবো, এই তিন ভোদর রয়েছে যারা কিছু চোখে দেখতে পায় না, কিছু বলতে পারে না, কানে শুনতে পায় না। আমি আমার